কনাট হিস্ট্রি ডট অল হিসাবে দিল্লী দিসপুরত কার্যনির্বাহ করে থাকা বিজেপি দলের দ্বিতীয়টো কার্যকালের মাত্র আট মাস সময় পার হয়েছে। গতি জনসাধারণে এই মুহূর্ত আমি কিন্তু উৎসাহিত, তার কারণ প্রথম কথা আমাক কোৱা হৈছিল যে ৰাজ্যখনত কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীয়েই নোলাব প্ৰতিদ্বন্দ্বিতা কৰিবলৈ। কিন্তু আমি অতি সুখী যে ৮০খন পৌৰসভাতেই কংগ্ৰেছ দলে আমি প্ৰাৰ্থী আগবঢ়াবলৈ সমৰ্থ হৈছিলোঁ, আৰু তাৰে অধিকাংশ প্ৰাৰ্থীৰ ওপৰত কি ধৰণৰ শাসক দলের হেঁচা পড়ছিল সে আপনার জ্ঞাতই। কিন্তু আজির দিনত আমি জনতা জনার্দনে দিয়া সিদ্ধান্ত আমি নটখিরে মানি লৈছো, আর আমি পুনের নতুন উদ্যমে নগরাঞ্চলত কংগ্রেস দলের সংগঠন সচাকে দুর্বল আছিল, সেই সংগঠনত একটা নতুন উৎসাহ আহি পড়িছে, বহু নতুন প্রজন্মর প্রার্থী আহি কংগ্রেস দলত এইবার যোগদান করিয়ে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা আগবড়ায় আমাক সাহস আর প্রেরণা যোগার লগতে আহি থকা দিনের বাবে উৎসাহিতও করেছে। বর্তমানের ফলাফলত আমি অলপো বিচলিত হওয়া নাই, অহা দিনের পর এই ফলাফলকে আধার হিসাবে লই আমি আমার সাংগঠনিক নীতি নির্ধারণ করি দলটুক পুনের শক্তিশালীকরণের অভিযানত আমি দলের সম্মানীয় সভাপতি শ্রীযুত ভূপেন কুমার বরা ডাঙরিয়ার নেতৃত্ব যে পথ নির্দেশনা আমি ঠিরাং করেছো, সেই পথ নির্দেশনায় আমাক একটা নতুন মাত্রা প্রদান করেছে। বিগত নির্বাচনত আমি প্রদেশ কংগ্রেস যে আহ্বান জানা ধরনে দায়িত্ব ন্যস্ত করা ধরনে দলের সকল পর্যায়ের জ্যেষ্ঠ নেতায় নিজ নিজ সাধ্যানুসারি এলাকা বা অন্যান্য অঞ্চলত গইও দলীয় প্রার্থীসলক উৎসাহিত করার লগতে দলীয় কর্মীর লগ হয়ে নির্বাচনী প্রচার অভিযানত জড়িত হয়েছে। গতি আমি ওসরত কৃতজ্ঞ, জেলা কংগ্রেস কমিটি ব্লক কংগ্রেস কমিটিকে ধরে ভাতৃ ভগ্নী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন বিভাগ আর কোষের নেতৃবৃন্দ তথা বিষয়ববিয়ায় এই নির্বাচনত জি এক পদক্ষেপ গ্রহণ করে আমাক শক্তি বৃদ্ধির অরিহণা যোগালে, সেই আমার আহি থাকা দিনত কংগ্রেস দলক পুনের শক্তিশালীকরণের অভিযানের বাবে এক আশাব্যঞ্জক হয়ে উঠিছে। আর এই সময় যেহেতুকে শাসনত আছে, গতি এই সময়টো সময় আর রাজনীতিত নির্বাচনত জয় পরাজয় দুইটাই থাকে। আমি বহু জয়ের সাদ লৈছো, মাঝে মাঝে কৃতিত্ব আগ নবরাবর কারণে বহু ধরনের হেঁচা প্রয়োগ হয়েছে, তারপিছতো আমি নাগরিকর অধিকারের হকে এইখন যুজত অবতীর্ণ হয়েছিল। এতিয়া বিজেপি শাসনত আছে, স্বাভাবিকতে তেওঁলোকৰ ক্ষেত্রতো একেটা নীতিয়েই অবলম্বন হব। আর আমি যেতিয়া শাসনত নাই তেতিয়াও কিন্তু আমি শক্তিশালীভাবে সুসংগঠিতভাবে দলের সম্মানীয় সভাপতির নেতৃত্বত দলের সকল জ্যেষ্ঠ নেতা
কর্মী বিষয়ববীয়ার সক্রিয় অংশগ্রহণেরে এই নির্বাচনত বিগত বিধানসভার নির্বাচনতকৈ বেশি আমি ভোট লাভ করবলে সমর্থ হয়েছ। রাজনৈতিক দল এটার বাবে এইটো এটা গুরুত্বপূর্ণ বিষয়। অন্যহাতে দি আজি ধরক আমি যদি কও বা বিজেপিয়ে শাসনত আছে ইমান লাভ করেছে, আজি দিল্লিত কেন্দ্রত দ্বিতীয়বার কারণে বিজেপি শাসনত থাকার পিছত উড়িষ্যাত আজি বিজেপি দলের অবস্থা কি, পঞ্চায়েত নির্বাচনত তেওঁলোকে কি অবস্থা হল, তেওঁলোক জানো হতাশ হয়েছে। বিগত পশ্চিমবঙ্গের সাধারণ নির্বাচনত সমগ্র কেন্দ্রীয় সরকারখন আর বিজেপি দলটোই পশ্চিমবঙ্গ সর্বশক্তি প্রয়োগ করার পিছতো তেওঁলোকে যে ফলাফল লাভ করেছে তাত জানো তেওঁলোক হতাশ হয়ে রই গেছে। পৌরসভার নির্বাচনতো তেওঁলোক বিধ্বস্ত হয়েছে। গতি এই একো আচরিত কথা নহয়, সময় সকলের বাবে আহে। আর রাজনৈতিক দলের ধৈর্য, আদর্শ আর সাংগঠনিক তৎপরতার উপরতেই সকল কথা নির্ভর হয়। আমি সেই দিকরপরা বর্তমান যখন প্রার্থীয়ে আমার দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলে বিজয়ী হল তেওঁলোকলৈ তো হৃদয় ভরা অভিনন্দন, কিন্তু আমার দলের প্রতীকত প্রতিদ্বন্দ্বিতা করা সকল প্রার্থীলৈকো অসম প্রদেশ কংগ্রেস কমিটির তরফরপরা আমার একই অভিনন্দন থাকিল এগারী সাহসী যুঁজারুর বাবে। আহি থাকা সময়ত আমি সকল বিজয়ী পরাজিত সকল বিজয়ী বিজিত সকলে লগ হয়ে আমি দলের সংগঠনত মনোনিবেশ করার সংকল্প গ্রহণ করেছো দলের সভাপতির নেতৃত্ব। গতি আর আপনাদেরকে সংবাদ মাধ্যমলৈ অসম প্রদেশ কংগ্রেস কমিটির তরফরপরা আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছো, কারণ যাওয়া নির্বাচনটোত আমি দলীয়ভাবে যুবর সমস্যার কথা বতরা দাঙি ধরার সুবিধা পোৱা নাছিল। আপনালোক সংবাদ মাধ্যমে যি বলিষ্ঠ আর দায়িত্বশীল ভূমিকা পালন করে গণতন্ত্রক শক্তিশালী করে রাখিলে তার বাবে আমি সংবাদ মাধ্যমের প্রতিগরাকী সংবাদ কর্মীলৈ আর প্রতিষ্ঠান সমূহলৈ আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতাও এই সুযোগতে জ্ঞাপন করেছো। আমার আজির এই সংবাদ মেলত এইখিনি আমার দলের আনুষ্ঠানিক বক্তব্য। যদি আপনার কিবা থাকে তেনে নিশ্চিতভাবে আমি উত্তর দিম। আপনার জ্ঞাতাতে জানাই থাকুন পৌরসভার বাবে অসম প্রদেশ কংগ্রেস কমিটিয়ে দুগারীক সাধারণ সম্পাদকক বিশেষ দায়িত্ব ন্যস্ত করেছিলেন, এগারী প্রদ্যুৎ ভূঁয়া আনগারী বিপুল গগৈ, এওঁলোক দুয়ো এই গোটেই নির্বাচনটার আরম্ভণিরপর সমস্ত দিক তদারক করেছে। আর আপনার ইতিমধ্যেই জ্ঞাত আমার মিডিয়া বিভাগের অধ্যক্ষ মঞ্জিত মহন্ত ডাঙরিয়া আমি সন্মিলন।